আছেন, আরো একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আর যাচ্ছি, আপনারা অবশ্যই শুনেছেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস সম্পর্কে, তো জ্যাকসন হাইটসে কিভাবে যাচ্ছি তবে এবারে গাড়িতে ব্লগ হাবওয়ে দিয়ে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আর সেখানে আমরা এখন সাবওয়ের দিকে রওনা দিচ্ছি, দেখা যাক। আমরা ট্রেনে যাব, সেটি আসবে দেখাচ্ছে 10 মিনিট, আর সেকেন্ডটা দেখাচ্ছে 15 মিনিট, আবার যেটা আসবে সেটা। আমরা এখন ট্রেনে উঠে গেলাম, এখন যাত্রা শুরু, চলুন তাহলে যাওয়া যাক। এই হলো ট্রেন, আমরা ট্রেনে যেতে যেতে কতক্ষণ পর পর এক একটা স্টেশনে তারা দাঁড়াচ্ছে যাত্রী নেওয়ার জন্য, তো যখনই দাঁড়ায় তখনই অটোমেটিকলি এইভাবে ডকুমেন্ট হয়ে যায়। এই সেই জ্যাকসন হাইটস, এখানে অনেক অনেক স্বর্ণের দোকান আছে এবং বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান সমস্ত জামা কাপড়ের দোকান, খাওয়া দাওয়ার দোকান, এই যে স্বর্ণ। ভাবি আমি আউটসাইড থেকে যদিও বা করতেছি, ভিতরে অনেক অনেক কালেকশন। আমরা একটু আজকে শপিং করতে আসলাম, পিছনে দেখেন তো অত কষ্ট করে ট্রেন্ডি শাড়ি ইউএসএ তে আসলাম, আর খুবই সুন্দর সুন্দর শাড়ি। এই যে এই শাড়িটাই আমি আজকে নিলাম, জামদানি শাড়ি, ডাবল চুনের, খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, আপনারাও চাইলে আসতে পারেন, নিতে পারেন। আর আপুরা আমাকে একটা সুন্দর ব্যাগ খুবই কমের মধ্যে গিফট করে ফেলাচ্ছে, আর এই যে এই যে এই যে আমি আরেকটা থ্রি পিস নিয়েছি, এগুলো খুব ভালো রিজনেবল প্রাইসে, বিশেষ করে ফ্রাইডে স্যাটারডে সানডে তারা দিচ্ছে, আপনারা চাইলে আসতে পারে। আমার খুবই ভালো লেগেছে এবং আমরা তিনজন এসেছি, বেশ কিছু জামা কাপড় কিনেছি। দর্শক আজকে আমাদের মানে জ্যাকসন হাইটস ভ্রমণ এখানেই শেষ করছি, আমি এখন ট্রেনে উঠে গিয়েছি, আর যাওয়ার সময় ট্রেনের অবস্থা ছিল এই, অনেক ভিড় ছিল। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।